सुप्रिय दर्शक आपना देखें WB News TV चोपड़ार मानुषेर जोन्नो एकाधिक खुशीर संबाद अवश्य एई खुशीर संबादटी शुनले होतो आपनाराओ खुशी हबेन कारण चोपड़ार जोन्नो चोपड़ा ब्लकेर अंतर्गत लालबाजार अर्थात दासपाड़ा जे प्राथमिक स्वास्थ्य केंद्र रयेछे सेखाने 24 घंटा परिषेबार जोन्नो 10 बेड विशिष्ट एकटी हस्पिटल बिल्डिंग एर शुभ शिलान्यास करलेन चोपड़ार विधायक হামিদুল রহমান। এছাড়াও চোপড়া ব্লকের অন্তর্গত দাসপাড়া যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ পোস্টের জন্য কিন্তু লালবাজার এলাকায় জায়গা নির্ধারিত হয়েছে এবং অতি শীঘ্রই সেখানে কাজ শুরু হবে। এর পাশাপাশি আরেকটি খুশির সংবাদ হলো অতি শীঘ্রই চোপড়ায় ফায়ার সার্ভিসের স্টেশন অর্থাৎ ফায়ার স্টেশন ফায়ার ক্যাম্প অগ্নি নিবারণ কেন্দ্র চোপড়ায় হতে চলেছে। সবকিছুই মিলে একটা খুশির আবহাওয়া তৈরি হয়েছে চোপড়া ব্লক জুড়ে মনে করছেন রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি চোপড়া ব্লকের দাসপাড়া যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বকা খেতে হয়েছিল চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে, কারণ কালিয়াগঞ্জের একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক সাহেব। সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনি বলেছিলেন, দিদি আমাদের জন্য যদি দাসপাড়া যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিছু বেড দেওয়া যেত তাহলে এলাকার মানুষের সুবিধা হতো। তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষিপ্ত সুরে বলেছিলেন, আপনাদের আর কিছুই দিব না, আপনাদের বলতে দিলে শুধু চেয়ে যাচ্ছেন, অনেক কিছুই চাইছেন, অনেক কিছুই তো হয়েছে এলাকার জন্য। তারপরে কিছুটা মন ভারছিল, অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো। অর্থাৎ বিধায়ক সাহেব যে মানুষের জন্য যে কাজ করতে চেয়েছিলেন, মানুষের জন্য যে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে চেয়েছিলেন সেটা কিন্তু আজকে পূরণ হলো, খুশির আবহাওয়া তৈরি হয়েছে এই জন্য চোপড়া ব্লক জুড়ে। এ বিষয়ে একাধিক মন্তব্য করেছেন বিধায়ক সাহেব এবং ব্লক সহসভাপতি ফজলুল হক, ব্লক সহসভাপতি জিয়ারুল হক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রিয়াজুল ইসলাম থেকে আরো অন্যান্যরা, আমরা শুনে নেব তাদের সেই বক্তব্য। এটা তো আমাদের খুশির খবর, বিশেষ করে আমারও খুশির খবর, বাকি সাধারণ লোক আম পাবলিক তো খুশি খুশি আছে যে স্বাস্থ্য কেন্দ্রটা নিয়ে দীর্ঘ 40-50 বছর ধরে আমরা লড়তেছিলাম, সাধারণ লোকের অসুবিধা হচ্ছিল, সেটা হওয়াতে দাসপাড়া ঘিরনিকা কেন চোপড়ার লোক খুশি রয়েছে। কত টাকা এটা? 97 লক্ষ টাকার স্কিম। মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনি এই কথাটা বলার পরে কিছুটা ক্ষিপ্ত হয়েছিলেন, আজকে কেমন লাগছে বিষয়টা? মানে বিষয়টা উনি আমাদের গার্জিয়ান অভিভাবক, কারণ আমরা ওনার 10টা সঙ্গপঙ্গ রয়েছে, আমরা সবাই দাবি করছিলাম, উনি ক্ষিপ্ত হতেই পারে যা কাজ করেছে, কিন্তু এটা আমাদের আশীর্বাদ হয়েছে আমি মনে করছি, ক্ষিপ্ত হলো, কাজটা উনি করেছেন, মনে রেখেছেন, এটাই আমাদের সব থেকে খুশির খবর যে দিদি ক্ষিপ্ত হয়নি, আমাদের রাগের মাথায় আশীর্বাদ করেছে। আজকে শুধু এই কাজটা নয়, আজকে একটা ইসলাম এখানকার যে থানা হওয়ার কথা ছিল ওরও টাকাটা স্যাংশন হয়ে আসতেছে, এবং সেখানে আমাদের যে মন্ত্রী সাহেব ছিলেন দমকল মন্ত্রী উনি শিলিগুড়িতে এসে বলে গেছেন চোপড়ায় ফায়ার ব্রিগেডটা হচ্ছে, দেখি এনাদের দাবি আছে এখানটায়, আমি অপরাণ চেষ্টা করব যাতে কি হয়ে থাকে এখানটায়। বিশেষ করে তো উন্নয়নের কাজ যেগুলো জোয়ার আছে, আপনি তো ভাই রিপোর্টার হলেও দাসপাড়া অঞ্চলের সব তোমার ঘেন্ডি অঞ্চলে কী কাজ হচ্ছে এই 2 মাসের মধ্যে বলবো, দাসপাড়াতে কী হচ্ছে সব তোমার জানাই রয়েছে। মানুষ কতটা পরিষেবা পাবে এবং ডাক্তার কি 24 ঘন্টা থাকবে থেকে? নিশ্চয়ই, এর আগে ডাক্তার ফাঁকি দিত বা টাইম মতো আসছিল না, কোনো এখানটায় পরিবেশ ছিল না থাকার মতো, যদিও হসপিটালটা ছিল, আমরা এই এলাকার শান্তি শৃঙ্খলা রাখার জন্য পুলিশ ক্যাম্প হয়ে গেছে, এটা একটা ডাক্তারবাবুর অসুবিধা ছিল, পাবলিকেরও অসুবিধা ছিল, আমরা ওই জায়গাটাও সেভ করে দেওয়া হয়েছে, জায়গাটাও রেকর্ড হয়েছে, পুলিশ ফাঁড়িটাও হচ্ছে, হসপিটালটাও বড় হচ্ছে, নিশ্চয়ই এখন ডাক্তারবাবু সবসময় থাকবেন, এবং আগে গর্ভবতী মাদেরকে চোপড়া না হয় ইসলামপুর নিয়ে যেতে হতো, বেডের ব্যবস্থা ছিল না, এখানটায় 10টা বেডের ব্যবস্থা হয়েছে, পরিষেবাটা এখানটায় খুব ফুলফিল হবে এবং ডাক্তারবাবুরাও থাকবে,
আমরাও সবাই মিলে কোঅপারেট করব, এখানকার লোকাল লোকজন মিলে, প্রধান মেম্বার সবাই মিলে কোঅপারেট করব। মুখ্যমন্ত্রীর ক্ষিপ্ত হওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা ভাইরাল করেছে, বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বিরোধীরা তো ওরা তো ভাইরালটা বেশি করবে আর কুচটাকে বেশি রটাবে, তার ভিতরে কি মর্ম আছে এটা বুঝে না ওরা, এখন নিজেরাই অনুভব করবে যে আমরা যে কুচটা রটাইছিলাম এটা উল্টো হয়ে গেল, এখন ওদের মুখে নিজেই চুনকালি লাগবে। ওরা চোপড়া ব্লকে স্বাস্থ্য পরিষেবা উন্নত হচ্ছে এটা কথার কথা নয়, কাজে প্রমাণিত হচ্ছে। আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে 19টি আমরা প্রপোজাল পাঠিয়েছিলাম চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, 19টির মধ্যে 9টি স্যাংশন হয়েছে এবং 9টির কাজ চলছে, টেন্ডারও হয়ে গেছে। নিচে 32 লাখ এবং 43 লাখ টাকা পর্যন্ত স্কিমগুলো আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চোপড়া ব্লক হাসপাতাল, যেটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, সেখানে 66 লাখ টাকার একটা সকালবেলায় উদ্বোধন হয়েছে বিল্ডিংয়ের, এবং 32 লাখ টাকার আরেকটি বিল্ডিং হচ্ছে হ্যান্ডওভার হয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদের বিধায়ক সাহেব, তিনি এই সমস্ত কাজের যে রূপায়ণ করেন এবং তিনি হচ্ছেন এই সমস্ত কাজের মানে কর্মকর্তা, তিনি সরকারের কাছ থেকে আমাদের 3টার পঞ্চায়েতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং সর্বোপরি হচ্ছে মামাটি মানুষের সরকার আমাদের বিধায়ক সাহেব, তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এই নিবিড় সম্পর্কের কারণে আজকে আমাদের আশার আলো হচ্ছে দাসপাড়া হাসপাতাল, এখানে আমরা একটা 10-বেডেড হাসপাতাল পাবো, 10টা বেড থাকবে, ডাক্তার থাকবেন এবং প্রায় 1 কোটি টাকার একটি বিল্ডিং প্রথমে নির্মাণ হবে। এবং এক্ষণে আমরা যেটুকু জানতে পারলেন, আপনারাও জানতে পারলেন, যে ইতিমধ্যে আমাদের গেল্লার মোড়ে আমাদের পুলিশ থানা, যেটা চোপড়ার দাসপাড়াতে করা আছে, আমরা জায়গাটাকে চিহ্নিত করেছিলাম, সেটা PWD-তে শিডিউল হয়ে টাকা স্যাংশন হয়ে গেছে, সেটা ওনার মুখ দিয়ে জানতে পারলেন, আমাদের এলাকার জন্য এটা খুশির খবর। এবং আমরা আরও একটা জানি, যেটা হচ্ছে আমরা প্রপোজাল দিয়েছিলাম চোপড়াতে ফায়ার সার্ভিস করবার জন্য দমকল বিভাগ, এই জায়গাটাতেই হাসপাতালের এই জায়গাটাই তারা দেখে গেছেন, আশা করি খুব সম্প্রতি আমরা একটা সবুজ সিগন্যাল পাবো যে এখানেও দমকল বিভাগটা আর অল্প সময়ের মধ্যে হয়তো আমরা স্যাংশন পেয়ে যাব। নো ডাউট, দেখুন আমরা যে কোনো প্রোগ্রাম করি, মানুষের উৎসাহের ঢল কিন্তু থেকে, প্রত্যেকটা প্রোগ্রামেই থাকে উৎসাহের ঢল, তো আজকের দিনেও সেটার তার ব্যতিক্রম হয়নি। সবচেয়ে বড় কথা, যেটা বিরোধীরা অনেকভাবে অনেক রকম করে বলার চেষ্টা করেছিল যে MLA-র কথাকে পাত্তায় দেয়নি, তোয়াক্কা দিয়েছে, মমতা ব্যানার্জি তাকে পাত্তায় দেয় না, ভাও দেয় না, এরকম যারা বলেছিল তাদের মুখে আগে আজকে চুনকালি লাগলো। সেই মানবিক মুখ্যমন্ত্রী যাকে আমাদের MLA সাহেব নাম দিয়েছে মানবিক, মানবিক মুখ্যমন্ত্রী সেদিনকে হয়তো রাগ করেছিল আমাদের বিধায়ক সাহেবের উপর, কিন্তু তিনিই আবার পরক্ষণে টাকাটা পাঠিয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির হেডে এবং সেখান থেকে আজকে কাজটার উদ্বোধন হবে। সেই সালটা কত ছিল দর্শকদের সাহেব? না, আমার মনে হয় 2019 সাল, আমার এটি যেটুকু মনে পড়ছে, সেই এদিকে হতে পারে 2019 সাল আমার মনে পড়ছে। এলাকার মানুষের কতটা সুবিধা হবে বা কতটা পরিষেবা পাবে? দেখুন আমাদের বিধায়ক সাহেব, আপনারা হয়তো অনেকে জানেন, আমি মিডিয়ার মাধ্যমে আজকেও ওখানে মঞ্চে বলেছি, আজকেও বলছি, যখন আমি বিধায়ক সাহেবের কাছে বিশেষ করে কলকাতায় যাই, তিনি কিন্তু যত ডিপার্টমেন্টের মন্ত্রী রয়েছে, যার হাত দিয়ে যেই কাজ হোক, দরবার করতে কিন্তু বসে থাকেন না, কিন্তু অন্ততপক্ষে 3-4 জনের কাছে দরবার করেন, বহু কাজ ভালো করে মিলিয়ে দেখে নেবেন। আর আমাদের জেলার আর ব্লকের থেকে আমাদের ব্লকে আমরা সব থেকে বেশি কাজ করতে পেরেছি, এটা হলফ করে বলতে পারে, যথেষ্ট ভালো কাজ হচ্ছে, ওদের ভবিষ্যতে আরও কাজ হবে। বিরোধীরা বিভিন্ন সময় কটাক্ষ করে বিধায়কের বিভিন্ন কাজ নিয়ে, হয়তো এটা নিয়েও করবে, কি বলবেন? দেখুন অনেকবার কটাক্ষ করেছিল আপনাদের গড়ায়ত বস্তির কাজ নিয়ে, তোমার ওই কি বলে বাতাসুগজ থেকে গড়ায়ত বস্তি হয়ে যেটা আপনাদের মুলুকডাঙ্গি পর্যন্ত যে কাজটা গেছিলো ওটা নিয়েও করেছিল, আমাদের দাসপাড়া থেকে বালাবাড়ি হয়ে আমার গোয়াবাড়ি পর্যন্ত মুখডুমগজ হয়ে যে রাস্তার শিলান্যাস করেন সেটা নিয়েও কটাক্ষ করা হয়েছে, এই যে দলাপড়া থেকে আমাদের লালবাজার যে রাস্তাটা এখন কাজ কমপ্লিট হলো এটা নিয়েও কটাক্ষ করা হয়েছিল, অনেক কাজ নিয়ে কটাক্ষ করা হয়েছে, তার প্রমাণ তারাই পেয়েছে, যারা থুতু ফেলেছিল তারাই থুতু চেটেছে। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ দিয়ে আমরা রেখি বা দেখি, আমাদের উপরে ভরসা করেছে বা বিধায়কের উপরে ভরসা করেছে যে আমাদের এখানটা বেড লাগবে, এই বেডের জন্য MLA সাহেব বলেছিল, আমাদের পঞ্চায়েত সমিতি হেডে দিয়েছে, যেহেতু আমাদের দাসপাড়া ফাঁড়িতে দিয়েছে, দাসপাড়া ফাঁড়িতে পড়ে আমাদের ঘিনিগা, দাসপাড়া, লক্ষ্মীপুর এখানকার আমাদের জনসাধারণের স্বার্থে দিয়েছে, যাতে আমরা এখান থেকে চোপড়া ইসলামপুর গাড়ি করে যাই, আমরা এখানটায় হেঁটেও আসতে পারবো, সাইকেলেও আসতে পারবো, এই সুবিধার জন্য পাবলিকের স্বার্থে আমরা বিশাল খুশি আছি।
উদ্যোগে আজকে যে উদ্বোধন হলো তাতে এলাকার মানুষ খুবই আনন্দিত, কারণ 34 বছর সিপিএম সে সমস্ত কাজ করতে পারেনি, কিন্তু আজকে আমাদের সরকার যেভাবে কাজ উন্নয়ন করেছে এবং সাব সেন্টারগুলো 32 লক্ষ টাকা করে এক একটা সাব সেন্টারের কাজ হচ্ছে, এবং আজকে যে 66 লক্ষ চোপড়া আমাদের সেন্টারে এসে হসপিটালে একটা হলো উদ্বোধন, আজকে এখানে একটা আমাদের 97 লক্ষ টাকার কাজ শুরু হলো 10টা বেডের, তাতে এলাকার মানুষ খুব খুশি। এটা খুব সুন্দর লাগছে, এলাকার মানুষ খুব আনন্দিত, এটা তো ব্যাপক প্রভাব পড়বে। আমার নাম রিয়াজুল ইসলাম, চোপড়া পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মকর্তা।